সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকেরা। মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। সকাল 11টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা, অংশ নেয় বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন, পাশাপাশি দেশ জুড়ে সাংবাদিকদের উপর নানা সময়ে চলা নির্যাতন নিপীড়ন বন্ধেরও দাবি জানান তারা। বেলা 12টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশ করে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। সমাবেশে বক্তারা রোজিনা ইসলামের হেনস্থাকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। রোজিনা ইসলামের প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে তাকে আমরা ধিক্কার জানাই। অপরদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া সাংবাদিকেরা। দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে অ্যাথলেটিক্স ট্র্যাকে বসে রোজিনার সঙ্গে অন্যায় প্রতিবাদ জানিয়েছেন তারা। পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে 5 ঘন্টার বেশি সময় আটকে রেখে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত 8টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত 12:15টার দিকে পুলিশ জানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা করা হয়েছে, তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন দেশি বিদেশি সংগঠন। মোশাহিদ রনি, সিটি নিউজ, ঢাকা।